গঙ্গার জল বাঁধ উপচে বইছে, ঢুকে পড়েছে লোকালয়ে। মানিকচকের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে তৎপরতা শুরু করেছে। বিশেষ করে ভূতনিপচক এলাকার মানুষ জলবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, 2,50,000 কাছে মানুষ বন্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হীরানন্দপুর, উত্তর চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসন ত্রাণ বণ্টনে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি দুর্গতদের উঁচু ও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজে নেমেছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন প্রশাসনিক স্তরে ত্রাণ ও উদ্ধার কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। জেলা প্রশাসন মানবিকতার হাত বাড়িয়ে দিতে তৈরি হচ্ছে বলা যায়। রতুয়া এবং মানিকচক দেবীদেবী এবং আর বৈষ্ণবনগরও আবার নতুন করে হয়েছে, কালিয়াচক ক্লিয়ারও একটা পার্ট হয়েছে। এগুলো যদি ধরি তো প্রায় 2,50,000 লোক আমাদের জলমগ্ন। যেমন যাতায়াতের জিনিস যেতে যেন অসুবিধা না হয়, মেডিকেল ক্যাম্প, মেডিকেল যে টিম যাবে তাদের যেতে কোনো অসুবিধা না হয়। বিশেষ করে ট্রান্সপোর্টের খুব অসুবিধা হচ্ছে, সেটার জন্য লাঘব হয়, সেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দুর্গতদের একটাই চিন্তা, পুজো কি তারা জলবন্দী অবস্থাতেই কাটাবেন? প্রবল বন্যার ফলে ডুবে রয়েছে প্রতিমা ও প্যান্ডেল, কিভাবে হবে দুর্গাপুজো? তাই নিয়ে পুজোপ্রেমী মানুষ বড় চিন্তায় রয়েছেন। উৎসব নিয়ে চিন্তায় দিন কাটছে ভূতনিবাসীর। আর 11 দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মানিকচকের ভূতনির দামোদরটোলা পুজো মণ্ডপগুলি এখন জলের তলায়। গত বছর ভূতনির 3টি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট 29টি পুজো হয়। এর মধ্যে 22টি পুজো সার্বজনীন। প্রতিবারই পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী, কিন্তু এবার কিভাবে পুজো হবে, পুজো কোথায় হবে, এই নিয়ে চিন্তিত সকলে। ভূতনির 3টি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির রয়েছে। মোট 10টি বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপ তৈরি করে। বন্যার জলে ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে। ইতিমধ্যেই দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপে জল থই থই করছে, সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত। এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ, জল টল আমাদের যেন পূজাটা হয়, আর কি চাইবো। আমার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি, ওখানে মণ্ডপে পুজো হবে, জলেই ওখানে পুজো হবে, হ্যাঁ পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর কি। পুজো তো বন্ধ দেওয়া যাবে না, পুজো তো হবে। পুজো উদ্যোক্তা ও ভূতনিবাসী জানাচ্ছেন, দরকার হলে দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগরণ।